নমস্কার শ্রোতা রবিবারের এই বিশেষ রাত্রিবেলার পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমরা কথা বলছি যে জীবনে এরকম সময়ও কখনো আসে যখন আমরা নিজেকে খুব ব্যাকুলতায় মনে করি অনেক মন ব্যাকুল রয়েছে বুঝতে পারছি না কি হয়েছে অনেক সময় অনেক ভয়ে থাকি অনেক সময় অনেক বেশি দুশ্চিন্তাতে থাকি আর এই সব জিনিস মিলে আমরা এরকম জায়গাতে নিজেকে পৌঁছিয়ে দিই যেখানে আমরা কোনো ছোট বড় নির্ণয় ঠিক করে নিতে পারি না আর এখানেই সমস্যাটা আসে যখন আমরা নির্ণয় নিতে ভয় পাই তখন আমরা বাইরের জগতে গিয়ে ঠিকঠাক করে মেলামেশা কি করে করব। মানুষের সাথে কথা কি করে বলবো নিজেই তো কনফিডেন্স লো হয়ে গেছে সমস্যার উপায় কি করে বেরোবে বাবা লোকনাথ বলছেন যে যে মানুষের লক্ষ্য নির্ধারণ থাকে না ভালো করে শুনবেন বাউলুকনাথ বলছেন যে যে মানুষের লক্ষ্য নির্ধারণ থাকে না তারা মিছে মিছেই ছোট ছোটো লক্ষ্য নির্ধারণ করে নেয় মানে আপনি এরকম করে বুঝতে পারেন যে আপনি বুঝতে পারছেন না যে জীবনে আমার কি উদ্দেশ্য রয়েছে তখন আপনি কি করবেন যে আশেপাশের যে মানুষগুলো রয়েছে যারা একটু উন্নত আপনার চোখে মনে হবে তাকে নিজের রোল মডেল বানিয়ে নেবেন এবং তার মতনই হওয়ার চেষ্টা করবেন এটাকে আরো ভালো করে বুঝিয়ে দিতে গেলে এরকম করে বুঝতে পারেন যে তার যদি চার চাকা গাড়ি আছে আমার যেদিন চার চাকা গাড়ি হবে সেদিন আমি বাইরে বেরোবো সেদিন আমি বুক চড়া করে সবার সাথে মেলামেশা করব। সে যে কানের দুলটা বা গলার হাটটা পড়েছে আমিও যেদিন সেইরকমই বা তার থেকে ভালো পরে বেরোবো সেদিন আমি মন খুলে প্রাণ খুলে তাদের সাথে কথা বলবো এবারে সমস্যাটা কি হয় যে এরকম সময় যখন আসে বা আসে না আসাতে বা না আসাতে বিশেষ তার মনের মধ্যে কোনো পরিবর্তন হয় না ভয় চিন্তা ব্যাকুলতা থেকেই যায় যেহেতু সে নিজের লক্ষ্যকে সেই মানুষের উপরে নির্ধারণ করেছে নিজের কোনো লক্ষ্য নেই আর যাদের নিজের কোনো লক্ষ্য নেই তারা সব সময় সেই চিন্তাতে সেই ব্যাকুলতাতে সেই দুবিধাতে থাকবেই থাকবে তাহলে এই যে নেতিবাচক চিন্তাগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে দূর করতে পারি কি প্র্যাকটিস দিয়ে দূর করে নিলে আমরা বাইরে মন খুলে মেলামেশা করতে পারব এবং আমাকে এই মুহূর্তে বিশাল বড় কোনো দামি গাড়িরও প্রয়োজন হবে না আর গলার হারেরও প্রয়োজন হবে না একটা ছোট্ট প্র্যাকটিস আজ থেকে সপ্তাহ করুন নিশ্চয়ই লাভ আপনি পাবেন চলুন আরম্ভ করছি প্রথমে সোজা হয়ে বসুন এবং বসার পরে আপনার যত সূচনা ইনফরমেশনগুলো আছে যেগুলো খারাপ হতে পারে বা ভালো হতে পারে চাও পাওয়ার হতে পারে বা না চা পাওয়ার হতে পারে সবগুলোকে এক জায়গায় একত্রিত করুন করে নিয়েছেন এবারে সেই যে সব ইনফরমেশনের যে সেন্টারটা আছে একটা বলের মতো যেটা হয়ে গেছে সেটাকে নিজের মস্তিষ্কের কেন্দ্রে স্থাপিত করুন যে এর থেকে বাইরে আমার চা পাওয়া কিচ্ছু নেই আমার ভালো আমার খারাপ সব এখানেই রয়েছে করে নিয়েছেন যদি করে নিয়েছেন তাহলে সেই মস্তিষ্কের উপরে আমাদের পরমেশ্বর আপনার চেষ্টদেব বাবা লোকনাথ তাকে স্মরণ করুন যে আপনি তার ছত্র ছায়াতে তার আশিসে তার কৃপাতে রয়েছেন অনুভব করুন যে তিনি আপনার সেন্টারে আপনার কেন্দ্রে যে সূচনাগুলো রয়েছে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো সব দেখতে পাচ্ছেন সব জানতে পারছেন আপনি সমর্পণ করে দিয়েছেন সব কিছু তিনি কাছে করে দিয়েছেন যদি এটা করেছেন তাহলে আস্তে আস্তে এবারে চোখটাকে খুলতে আরম্ভ করুন যদি আপনি প্র্যাকটিসটা করলেন তাহলে নিশ্চিত রূপে আপনি নিজেকে একটু বেশি শক্তিশালী মনে করবেন সেই ভয় সেই দুশ্চিন্তা সেই ব্যাকুলতার থেকে এটা প্রতিদিনের যদি আপনি অভ্যেস করেন তাহলে একটা ছোট্ট পরিবর্তন আপনার জীবনে হবে আর সেটা হচ্ছে যে আপনি মানুষের উপরে নিজের লক্ষ্য নির্ধারণ না করে প্রভুর উপরে নিজের লক্ষ্য নির্ধারণ করবেন আর যখন আপনি প্রভুর উপরে লক্ষ্য নির্ধারণ করতে আরম্ভ করে দিয়েছেন তাহলে আপনি বুঝে গেছেন যে এই মানুষগুলোর সাথে আমার কম্পিটিশন নেই তাহলে আমি তাদের সাথে খুব সুন্দর করে খুব স্বচ্ছন্দভাবে কথা বলতে পারি বাইরে বেরোতে পারি নিজের কথা অন্যের মানুষের উপরে রাখতে পারি তাহলে ভয়টা কথায় দুশ্চিন্তা কথায় ব্যাকুলতা কথায় এই ছোট প্র্যাকটিসটি সপ্তাহখানি করুন এবং আমাকে কমেন্টে জানান যে কি পরিবর্তন এলো ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী